অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বর্ণিত সুশাসনের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। তোমাদের সাথে আছি আমি তানজিল সুলতানা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পাওয়ামা ডিগ্রি কলেজ, চন্দনাই, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয়, আজকে আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ নিয়ে। আর এই অধ্যায় আলোচনার শেষে আমরা জানতে পারব বঙ্গভঙ্গ পটভূমি, বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের ফলে কি প্রতিক্রিয়া হয়েছিল এবং এর পরবর্তীতে যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল সে সম্পর্কেও জানতে পারব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের পটভূমি 1854 সাল, যেটা ব্রিটিশ ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই 1854 সালে বাংলা, বিহার, উড়িষ্যা, ছোট নাগপুর ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রেসিডেন্সি, যেটা ছিল ভারতবর্ষের বৃহত্তম একটা প্রদেশ সেই সময়। এর পরবর্তীতে 1866 সালে উড়িষ্যায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। আর এই দুর্ভিক্ষের ফলে ওখানকার স্বাভাবিকভাবে আমরা জানি যে যখন দুর্ভিক্ষ হয় সেখানে ত্রাণের একটা ব্যাপার থাকে, তো এই ত্রাণ দিতে গিয়ে ওখানে কিছু সমস্যা হয়, সমস্যা দেখা দেয়, যার মানে ত্রাণগুলো উড়িষ্যায় খুব একটুভাবে পৌঁছায়নি, যার কারণে উড়িষ্যার জনগণ খুব সমস্যায় পড়েছিল। এরপরে ব্রিটিশ সরকার এটার কারণ অনুসন্ধান করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করে এবং ওই কমিটি যখন কারণ অনুসন্ধান করতে যায় তখন দেখা যায় যে প্রশাসনিক সমস্যার কারণেই কিন্তু ত্রাণটা ভালোভাবে পৌঁছায়নি। আর এটার মূল কারণ ছিল বাংলা প্রেসিডেন্সি যেটা অনেক বড় ছিল একদম, তো যার ফলশ্রুতিতে এরা ঠিক করলো যে 1874 সালে বাংলা প্রেসিডেন্সি থেকে আসামকে তারা বিচ্ছিন্ন করে দেবে এবং সে মোতাবেক 1874 সালে বাংলা প্রেসিডেন্সি হতে আসামকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরে লর্ড কার্জন ভারতবর্ষের ভাইসরয় বা গভর্নর হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পরে 1903 সালে উনি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় অনেক অনেক সময়কাল পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন এবং উনি দেখেছিলেন যে বাংলা প্রদেশে যে বাংলা প্রেসিডেন্সির যে আয়তনটা বড়ের ফলে যে সমস্যাগুলো ছিল উনি সেটা পর্যবেক্ষণ করেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি 1903 সালে এটাকে ভাগ করে একটা পরিকল্পনা গ্রহণ করেন। তো ওনার নির্দেশেই স্যার এন্ড্রু ফিজার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ জেলা এবং পরবর্তীতে পাকেরগঞ্জ ও ফরিদপুরকে আসামের সাথে যুক্ত করার একটা প্রস্তাব দেয়। এরপরে 1904 সালে কার্জন এই যে স্যার এন্ড্রু ফিজার যে প্রস্তাবটা দিয়েছিল ওই প্রস্তাবটি তো মানে একটা নতুন প্রদেশের যে প্রস্তাব দেয় ওই প্রস্তাবটি তো নতুন প্রদেশের মধ্যে তিনি নিজে মালদহ সহ সমগ্র রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ অন্তর্ভুক্ত করার কথা বলেন এবং সেভাবে উনি একটা রিপোর্ট ভারত সচিবের কাছে পাঠান। এরপর ভারত সচিব সেটা অনুমোদন দেয় এবং 1905 সালের 1 সেপ্টেম্বর বাংলা প্রেসিডেন্সিটিকে ভাগ করার সিদ্ধান্ত হয়, যা বঙ্গভঙ্গ নামে পরিচিত এবং 15 অক্টোবর থেকে সেই পরিকল্পনা কার্যকর করা হয়। এখন আমরা দেখব এই যে বাংলা প্রেসিডেন্সিটাকে যে ভাগ করে দুটা প্রদেশ গঠন করা হলো সেই প্রদেশগুলোর নাম কি এবং সেখানে কি কি যুদ্ধ হয়েছিল, সেই প্রদেশে কোন কোন অঞ্চল ছিল বা কোন কোন বিভাগ ছিল। প্রথম প্রদেশ ছিল সেটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম। এই প্রদেশটা গঠিত হয়েছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে, যা পূর্ববঙ্গ আসাম নামে পরিচিত ছিল। ঠিক আছে, প্রদেশটার নাম ছিল পূর্ববঙ্গ আসাম এবং ওই প্রদেশের রাজধানী করা হয়েছিল ঢাকা। আর ওই প্রদেশে নতুন এই প্রদেশের মধ্যে গভর্নর নিযুক্ত করা হয়েছিল স্যার ব্যামফিল্ড ফুলারকে। আরেকটা যে প্রদেশ ছিল সেটার নাম ছিল পশ্চিমবঙ্গ এবং সেটা গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে। এর প্রদেশের রাজধানী করা হয়েছিল কলকাতাকে এবং ওই প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছিল স্যার এন্ড্রু ফিজারকে। এখানে একটা কথা বলে নিই, এই দুটো অঞ্চলের, এই দুটো প্রদেশে যে দুজন গভর্নর নিযুক্ত করা হয়েছিল যথাক্রমে পূর্ববঙ্গে ও আসামে স্যার ব্যামফিল্ড ফুলার এবং পশ্চিমবঙ্গে স্যার এন্ড্রু ফিজারকে,
নিযুক্ত করার পিছনে লর্ড কার্জনের এটাই ইয়া ছিল, কারণ ছিল কারণ ওরা দুজনই এই প্রদেশ করার সময় বিভিন্নভাবে ওনাকে সহায়তা করেছিল, পরামর্শ দিয়ে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার কারণে এই দুজনকে উনি গভর্নর হিসেবে নিযুক্ত করেন এই দুই প্রদেশে। তো আমরা তাহলে এখন বঙ্গভঙ্গ, যদি তোমাদের যদি প্রশ্ন আসে বঙ্গভঙ্গ বলতে কি বুঝো, তাহলে আমরা বঙ্গভঙ্গ হিসেবে আমরা কি বলবো, আমরা বলবো লর্ড কার্জন তার শাসনকালীন সুবিধার জন্য কিন্তু বাংলা প্রেসিডেন্সিকে দুটো প্রদেশে ভাগ করেন, ঠিক আছে, যার একটা নাম হচ্ছে পূর্ববঙ্গ আসাম এবং আরেকটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই দুটো প্রদেশকে এইভাবে দুটো প্রদেশে গঠনের যে ঘোষণা দেন বাংলা প্রেসিডেন্সিকে দুইভাবে ভাগ করে যে দুটো প্রদেশের যে গঠনের ঘোষণা দেন ইতিহাসে, সেটাই কিন্তু বঙ্গভঙ্গ নামে পরিচিত। আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এটাই ছিল বঙ্গভঙ্গের পটভূমি। স্বাভাবিকভাবে যখন কোনো ঘটনা ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, ঠিক বঙ্গভঙ্গের পিছনেও বিভিন্ন কারণ ছিল। তার মধ্যে মেইন যে কারণগুলো সেটা ছিল প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ। তো এখন আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করব, ঠিক আছে, কারণ প্রশাসনিক কারণ। আমরা জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, ঠিক আছে, এই 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার আগে মূলত বাংলা প্রেসিডেন্সি কি কারণে এটা হয়েছিল, কেন বঙ্গভঙ্গ করা হয়েছিল। তো এখন বঙ্গভঙ্গ এই জন্য করা ছিল কারণ বাংলা প্রেসিডেন্সি ছিল আয়তনে আর জনসংখ্যায় ভারতবর্ষের যতগুলো প্রদেশ ছিল সবচেয়ে বড় প্রদেশ, মানে যার আয়তনটা অনেক বেশি ছিল। এর আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গ মাইল, এটা অনেক বেশি, আর লোকসংখ্যা ছিল প্রায় 7 কোটি 85 লাখ। তো একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা আসলে খুব কষ্টকর ছিল, সেজন্য মানে সেজন্য লর্ড কার্জন এটা চিন্তা করেছিল যে মানে কলকাতা থেকে এই যে পূর্বাঞ্চলের যে আইন শৃঙ্খলা রক্ষা করা আর শাসন কার্যটা আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করাটা খুব কঠিন কাজ ছিল। তাই তিনি সচিবকে ভারতীয় সচিবকে লিখেছিলেন যে একটিমাত্র কেন্দ্র থেকে এত বড় ও বিশাল জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। তাই তিনি এই এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেনি, আর তার জন্য 1903 সালে তিনি বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ এবং তার লিখিত রিপোর্টের আলোকে কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশের সৃষ্টি করা হয়। এছাড়াও তিনি ওই প্রদেশে উল্লেখ করেছিলেন যে বঙ্গভঙ্গ করা হলে এই যে দুটি প্রদেশ সৃষ্টি হবে তার মধ্যে সুষ্ঠু একটি প্রশাসন গড়ে উঠবে এবং সুষ্ঠু প্রশাসন গড়ে উঠবে এবং জনগণের দাবি আর সমস্যাগুলো কিন্তু মোকাবেলা করা খুব সহজ হবে, ঠিক আছে। এটা ছিল মূলত প্রশাসনিককরণ। এখন স্বাভাবিকভাবে শুধুমাত্র প্রশাসনিক কারণে কিন্তু বঙ্গভঙ্গের একমাত্র কারণ ছিল না, প্রশাসনিক কারণ ছাড়াও কিন্তু আরও কিছু কারণ ছিল, যেমন অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ। তো এখন আমরা জানব অর্থনৈতিক কারণ সম্পর্কে। আমরা সেজন্য আমরা একটু জেনে নিই, 1700 সালে কিন্তু আমরা জানি মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হিসাবে নিয়োগ লাভ করেন এবং তিনি এসে করেছিল কি, তখনই রাজধানী ছিল ঢাকা, উনি যখন এসেছিলেন মুর্শিদ কুলি খান, রাজধানী ঢাকাটাকে উনি চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং তিনি রিজন দেখান, কারণ দেখান যে ওখানে ঢাকা নিরাপত্তার অভাব আছে এবং একটা মানে দূরত্ব অনেক বেশি দূরত্ব হয়ে যাচ্ছে, এ ধরনের উনি রিজন দেখিয়ে ঢাকাটাকে মানে রাজধানীটাকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, যার ফলে কিন্তু পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটা অচল সামাজিক অর্থ মানে অর্থনৈতিক কাজ এই ধরনের একটা অচল অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছিল, সমস্যা কিন্তু সৃষ্টি তখন থেকেই শুরু হয়েছিল। এরপরে যখন ব্রিটিশ শাসনের কাছে যখন ক্ষমতা চলে আসে ওরা রাজধানী করে ফেলেছে কি মুর্শিদাবাদ থেকে আবার ওরা কলকাতা স্থানান্তরিত করে ফেলে, ঠিক আছে, যার ফলে তখন সবকিছু অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছু তখন ছিল কলকাতা নির্ভর হয়ে যায় এবং যারা ব্যবসায়ী ছিল, যারা ভূস্বামী ছিল, জমিদার ছিল, তারা কিন্তু সবাই ঢাকা থেকে কলকাতায় চলে যায় এবং ওখানে যে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, ওটার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়, কিন্তু ওখান থেকে পূর্ব বাংলা সব দিক দিয়ে কিন্তু অবনতি হতে থাকে, কারণ ওই
কলকাতাকে কেন্দ্র করে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু কলকাতাকে ঘিরে গড়ে উঠেছিল। এছাড়াও তখন তখন করা হতো কি, পূর্ব বাংলার যে কাঁচামাল ছিল সেই কাঁচামাল দিয়ে কিন্তু শিল্প কারখানা কলকাতার মধ্যে শিল্প কারখানা গড়ে উঠতো, আর সেটার ওই পূর্ব বাংলার ওই কাঁচামালগুলো থেকে যে লভ্যাংশ আসতো সেটা বেশিরভাগ লভ্যাংশটা চলে যেত কিন্তু ওখানকার বণিক শ্রেণীর পকেটে, মানে পূর্ব বাংলার কৃষকরা কিন্তু, বা পূর্ব বাংলা যদিও কৃষি মানে কৃষক কৃষি নির্ভর ছিল, কৃষকরা কিন্তু সেই হিসাবে কিন্তু ওরা কোনো ফ্যাসিলিটি পেত না, এবং তৎকালীন ব্রিটিশ সরকার কিন্তু কৃষকদেরকে উন্নতির জন্য খুব একটা কোনো পদক্ষেপ নেয়নি, যার কারণ তখন যোগাযোগ ব্যবস্থাও খুব একটা উন্নত ছিল না। এছাড়াও পূর্ব বাংলার যে পাট ছিল, ঠিক আছে, সেই পাট দিয়েই কিন্তু হুগলি নদীর তীরে পাট স্থাপন করা হয়েছিল। এটা অনেকটা হয়েছিল কি, মানে পূর্ব বাংলার জিনিস দিয়েই পশ্চিম পাকিস্তানকে উন্নতি করে, এই টাইপের একটা ব্যাপার হয়ে গিয়েছিল তখন। এছাড়াও দেখা যেত শিক্ষা দিক, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু দেখা যেত কলকাতা নির্ভর হয়েছিল, ঠিক আছে। তারপরে যার কারণে পূর্ববঙ্গে মানে পূর্ব বাংলার মানুষরা ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে ছিল, চাকরি বাকরি সবকিছু ছিল ওখানে, অফিস আদালত পূর্ব বাংলার মধ্যে খুব একটা অফিস আদালত ছিল না, সব কলকাতা নির্ভর ছিল, যার ফলে ওখানের মধ্যে ব্রিটিশ সরকার ওখানকার মানুষদেরকে বেশি দিত এবং পূর্ব বাংলার মানুষরা স্বাভাবিকভাবে ওদের মধ্যে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, কারণ ওরা কোনো চাকরি বাকরি ছিল, ওরা অর্থনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে ছিল। এছাড়াও দেখা যায় ঢাকা থেকে কর আদায় করে সেটা কলকাতা, বিহার, উড়িষ্যা ওদের উন্নয়নের জন্য লাগানো হচ্ছিল, কিন্তু পূর্ব বাংলার কোনো উন্নতির দিকে ব্রিটিশ সরকারের কোনো নজরই ছিল না। আরও একটা জিনিস দেখা গিয়েছে যে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর সেটাই কিন্তু উন্নতি করার জন্য কিন্তু ব্রিটিশ সরকার কোনো ধরনের পদক্ষেপ তখন নেয়নি, কারণ ওরা চিন্তা করেছিল যদি চট্টগ্রাম সমুদ্র বন্দরটাকে যদি তারা উন্নত করে ফেলে তাহলে কলকাতা সমুদ্র বন্দরটা হ্রাস পাবে, ঠিক আছে, এটা এটার আর কোনো প্রায়োরিটি থাকবে, এটার প্রাধান্য তেমন থাকবে না, যার কারণে এটাকে ওরা সমুদ্র বন্দর দিকে খুব একটা দৃষ্টি দেয়নি। এছাড়াও আরেকটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে ঢাকার সাথে, ঢাকার পূর্ব বাংলা মানে ঢাকা যে একটা গুরুত্বপূর্ণ একটা শহর বা ওখানের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, কোন ধরনের রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু ছিল না, এই অর্থনীতিগুলোর কারণে কিন্তু সবকিছুর দিক থেকে, যার কারণে শিক্ষা দীক্ষা কারখানা ব্যবসা সব দিক থেকে কিন্তু কলকাতা নির্ভর হওয়াতে পূর্ব বাংলার মানুষের সব দিক থেকে পিছিয়ে পড়েছিল, এবং এই অবস্থার কথা বিবেচনা করেই কিন্তু বঙ্গভঙ্গের প্রয়োজনটা দেখা দেয়। এরপরে আসো রাজনৈতিক কারণ, প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধার জন্য পূর্ব বাংলা গুরুত্ব দেওয়ার দরকার হলেও কিন্তু বঙ্গভঙ্গের পিছনে কিন্তু রাজনৈতিক কারণও বিদ্যমান ছিল, কারণ আমরা আপাতত দৃষ্টিতে শুধু মনে করা হতো যে লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য, শাসন কার্য সুবিধার জন্যই পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা চিন্তা করে বঙ্গভঙ্গ করেছে, আসলে কিন্তু সেটা না, এর পিছনে কিন্তু ব্রিটিশ প্রশাসনের একটা রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল, যেমন ধরো জাতীয়তাবাদী আন্দোলন দমন, ব্রিটিশ শিক্ষার প্রবর্তনের ফলে মানে ব্রিটিশ শিক্ষার প্রসারের ফলে মানুষ ভারতের ইংরেজি শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যায়, ঠিক আছে, ইংরেজি শিক্ষার প্রসার হয়, যার ফলে ভারতীয়রা রাজনৈতিকভাবে তারা সচেতন হয়ে উঠেছিল, এবং এই সচেতনতা থেকে তাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটে, এবং ওই প্রেক্ষিতেই কিন্তু ভারতবর্ষে তা মানে তারা প্রথম তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করার জন্য তারা প্রথম একটা রাজনৈতিক দল মানে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে, সেটা ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। এই দল এই এই দলটা গঠন করার মধ্যে ছিল কিন্তু ওদের দাবি দেওয়া, ওদের চাওয়া পর্বের সমস্যাগুলো ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করা, কারণ তারা বুঝছিল যে তারা তাদের তারা তার যে সমস্যাগুলো, ঠিক আছে, তারা কিন্তু সেটা বুঝছিল, কারণ তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে পড়ছিল। আর তখন এই যে এছাড়াও তখন এটা প্রতিষ্ঠার পাশাপাশিও কিন্তু যুগান্তর এবং অনুশীলন নামে দুটা বিপ্লবী সংগঠনও প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই কংগ্রেস নেতারা কংগ্রেস যে নেতারা ছিল কংগ্রেস নেতারা কিন্তু তাদের আন্দোলনটা কলকাতা থেকে কিন্তু নেতৃত্ব দিতেন। তো লর্ড কার্জন এই জিনিসটা লর্ড কার্জনের দৃষ্টি এড়ায়নি, মানে উনি এটা খুব খেয়াল করেছিল যে
বাঙালি মধ্যবিত্ত শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদী ও রাজনৈতিক দিক থেকে তারা সচেতন হয়েছিল। তাই তাদের যেটা ওদের জন্য ব্রিটিশ শাসনের জন্য খুব সমস্যা সৃষ্টি করবে, আর সেজন্য তিনি বাংলার ব্রিটিশ প্রেসিডেন্সিকে ভাগ করে এদেশের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য চেষ্টা করেন এবং তাদের সাজাতে তাদের শাসনকে দীর্ঘায়িত করা যায়। এটার কৌশল হিসাবে কিন্তু তারা এই বঙ্গভঙ্গটাকে বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এবার আসি আরেকটা যে রাজনীতি আরেকটা যে কারণ ছিল সেটা আর রাজনীতির কারণ যে আরেকটা ইয়া ছিল সেটা হচ্ছে মুসলমানদের দাবি। আমরা আগেই বলেছি যে পূর্ব বাংলার মানুষ সব দিক থেকে অবহেলিত ছিল শিক্ষা দীক্ষা সব দিক থেকে, যার ফলে স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ এই মুসলমান মানে বঙ্গভঙ্গের পক্ষে কিন্তু তিনি আন্দোলন করেছিলেন। কারণ তিনি পূর্ব বাংলার জনগণকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে যদি নতুন একটা প্রদেশের যদি সৃষ্টি হয় তাহলে পূর্ব বাংলার যে মুসলমান আছে তারা নিজেদের ভাগ উন্নয়নের সুযোগ পাবে। অর্থাৎ সবকিছু যখন যদি যদি আলাদা প্রদেশ হয় পূর্ব বাংলা যদি আলাদা প্রদেশ হয় তাহলে ওখানে সব অফিস আদালত হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলকারখানা হবে, যার ফলে এদের যে কলকাতার উপর যে ডিপেন্ডেন্সিটা নির্ভরশীল হতে সেটা অনেক হ্রাস পাবে। এর ফলে ওরা তাদের হারানো গৌরব ফিরে পাবে, আর এছাড়াও দেখা যাবে যে মুসলমান জনগণ চাকরি ব্যবসা উন্নতি সব কিছু দিক থেকে তারা উন্নতি লাভ করবে, মানে ওরা ওদের হারানো মর্যাদাটা ফিরে পাবে। তাই মুসলমানরাও এটার পক্ষেই ছিল, বঙ্গভঙ্গের পক্ষেই ছিল। আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট যে রাজনৈতিক কারণ সেটা হচ্ছে ভাগকর ও শাসনকর নীতি। ভাগকর ও শাসনকর নীতি এটা এটা বলতে মূলত এটা প্রথমে বলা যে ভারতীয়রা কিন্তু ভারতীয়দের মধ্যে যে একটা ঐক্য ছিল জাতীয় যে ঐক্যটা ছিল সেটা কিন্তু ব্রিটিশদের জন্য মোটেও সুখকর ছিল না। কারণ হিন্দু মুসলমানদের যে সমৃদ্ধ যে শক্তিটা যে ঐক্যবদ্ধতা সেটা কিন্তু ব্রিটিশ শাসনের জন্য বিপজ্জনক ছিল, আর এটা লর্ড সেটা বুঝতে পেরেছিল। আর সেইটা বুঝতে পেরেই তিনি ভাগ করে এবং শাসনকর নীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল এই নীতিটা প্রয়োগ করে তিনি বাংলাকে বিভক্ত করতে চাইছিলেন। কারণ তিনি বুঝেছিলেন এই বাংলাকে যদি তিনি বিভক্ত করে দেন তাহলে বাংলায় শক্তি দুর্বল হয়ে পড়বে, এবং সাথে সাথে যে কলকাতা যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সেটাও স্তিমিত হয়ে যাবে। কারণ এই হিন্দু মুসলমানদের যে ঐক্যবদ্ধ সেটা কিন্তু অনেক বিরাট শক্তি ছিল এবং এটা কিন্তু ব্রিটিশদের জন্য অত্যন্ত এই নীতি শক্তিতে অত্যন্ত বিপজ্জনক ছিল। তাই ব্রিটিশ সরকার ধারণা ছিল যদি বঙ্গকে যদি ভাগ করা হয় পুরো বাংলার মুসলমানরা ব্রিটিশদের প্রতি অনুগত হয়ে যাবে, আর অপরদিকে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনটাও দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই তাই এভাবে তিনি কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে যদিও মনে রাখা যদিও মনে করা হয়ে যে রুল অ্যান্ড ডিভাইড নীতিটা মানে পুরো বাংলার কল্যাণে করা হয়েছিল, আসলে কিন্তু সেটা না, মূলত এটার মাধ্যমে নীতি প্রয়োগ করেই কিন্তু তিনি ভারতের জাতীয় যে ঐক্যটা সেটাকে দুর্বল করে দেয়, এবং এটা ব্রিটিশ ক্ষমতা টিকে রাখার জন্যই কিন্তু বাংলাটা ভাগ করে। ঠিক আছে, এটা এগুলো ছিল রাজনৈতিক কারণ। আর শেষোক্ত যে কারণটা আছে সেটা হচ্ছে সামাজিক কারণ বঙ্গভঙ্গে। আমরা সকল আমরা অনেক আমি প্রথম থেকে বলছি আমরা জানি যে ব্রিটিশ শাসন আর মুসলমানরা সব দিক থেকে বঞ্চিত ছিল। ব্রিটিশ সরকার সবসময় হিন্দুদের উদার নীতি প্রদর্শন করেছিল, তারা বিভিন্ন শিক্ষা দীক্ষা চাকরির ক্ষেত্রে কিন্তু হিন্দুদেরকে কিন্তু বেশি সাপোর্ট দিত, এই সম্পর্কিত মুসলমানদের সবসময় তারা বই একটা নীতি অনুসরণ করত। উপযুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যার ফলে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত না, এছাড়া যার তো সাধভাবে পূর্ব বাংলার মানুষ যেহেতু শিক্ষায় গ্রহণ করতে না পারে তারা অশিক্ষিত ছিল, তার তো তারা শিক্ষিত হতে পারে না, যার কারণে তারা চাকরি বাকরি খুব একটা পেত না। আর চাকরি বাকরি অফিস আদালত তো কোনো কিছু পূর্ব বাংলায় ছিল না, বেশিরভাগ ছিল কলকাতা নির্ভর, যার ফলে কর্মহীন মানে বেকারের সংখ্যা দিন দিন পেয়ে যাচ্ছিল। এই কথা বিবেচনা করে কিন্তু বঙ্গভঙ্গ প্রয়োজনীয়তা দেখা যায়, এই ছিল বঙ্গভঙ্গের কারণ। এবার আমরা দেখি বঙ্গভঙ্গের ফলে যে প্রতিক্রিয়াগুলো হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে প্রথম যে প্রতিক্রিয়া বঙ্গভঙ্গের ফলে যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে তার মধ্যে প্রথমটা ছিল হিন্দুদের প্রতিক্রিয়া, হিন্দুদের প্রতিক্রিয়া। ঠিক আছে, বঙ্গভঙ্গের ফলে হিন্দুরা এটা চিন্তা করেছিল যে তাদের ওরা মনে করেছিল যে এর ফলে তাদের ভারতের যে স্বাধীনতা তার মানে স্বাধীনতা এই এইটার ফলে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গটা সৃষ্টি হয়েছিল। তাই এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করেছিলেন। তার অবশ্য বিভিন্ন কারণ ছিল, কারণ তারা মনে করেছিল যে কলকাতার যে ব্যবসায়ীরা তারা মনে করেছিল চট্টগ্রাম বন্দর যদি
করা হয় তাহলে পূর্ববঙ্গের প্রদেশের জন্য চট্টগ্রাম বন্দরটা সুবিধা হবে, আর কলকাতার যে বন্দরটা আছে সেটার গুরুত্বটা কমে যাবে। তারপর যে আইনজীবী আছে, তারা মনে করলো যে তাদের বেশিরভাগ মক্কেল কিন্তু পূর্ববঙ্গের মক্কেলদের উপরেই কিন্তু তারা নির্ভরশীল, তাদের উপরেই কিন্তু তাদের আয় রোজগারটা নির্ভরশীল মক্কেলদের উপর, কারণ মক্কেল আসলেই তাদের উপার্জন হবে। তো সেই জন্য তারা চিন্তা করেছে রাজধানী ঢাকায় যদি হাইকোর্ট স্থাপিত হয় তাহলে তাদের উপার্জনটা, তাদের আয়টা কমে যাবে, ঠিক আছে। সেই জন্য তারা এই বিরোধিতা করছিল। ওদিকে আবার সংবাদপত্রের যে মালিক, মানে যারা ব্যবসায়ী যেমন সংবাদপত্রের মালিক, ওরা চিন্তা করেছিল যে যদি ঢাকায় যদি পত্রিকা প্রকাশ হয় তাহলে ওদের যে যে কাজ যে বিক্রিয়াটা কমে যাবে। এছাড়াও কলকাতায় যারা হিন্দু জমিদার কোন, তারা যেটা বুঝে গিয়েছিল যে অচিরেই পূর্ববঙ্গের যারা মানুষ আছে তারা স্বাভাবিকভাবেই খাজনা বন্ধের জন্য আন্দোলন দেখাবে, যার কারণে তারা বঙ্গভঙ্গকে হিন্দু জনগণ বঙ্গমাতার অঙ্গচ্ছেদের সমতুল্য বলে প্রকাশ করেন। এবং তারা এটা মনে করেছে, হিন্দু লেখক যারা আছে তারা বঙ্গভঙ্গকে বাঙালি জাতির বিকাশমান ধারাকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র বলে তারা প্রচার করতে থাকে। এরপর আসুক মুসলমানদের প্রতিক্রিয়া। এর ফলে কিন্তু মুসলমানদের কিন্তু মুসলমানরা বঙ্গভঙ্গের ফলে কিন্তু মুসলমানরা খুব খুশি হয়, কারণ তারা বুঝতে পেরেছিল যে বঙ্গভঙ্গের ফলে ওদের ওদের ওরা যে হারানো গৌরব সব ফিরে পাবে, কারণ সবকিছু যখন কলকাতা নির্ভর হবে, ঢাকায় যখন অফিস আছে লোক প্রতিষ্ঠিত হবে বা কলেজ থাকবে, এর ফলে ওদের যে চাকরি বাকরির যে সমস্যাগুলো বা শিক্ষার যে সমস্যাগুলো ওগুলো আর হবে না, যার কারণে তারা এই মানে তারা সব দিক থেকেই তারা প্রতিষ্ঠিত হতে পারবে এবং তাদের যে সমস্যাগুলো ছিল সেটা থেকে তারা বের হয়ে আসবে। তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে। তারা তখনকার যে গভর্নমেন্ট ছিল বামপন্থীদেরকে তারা সাদরে অভ্যর্থনা জানান খুশিতে। এরপরে কংগ্রেসের প্রতিক্রিয়া। আরেকটা হচ্ছে বঙ্গভঙ্গের ফলে কিন্তু কংগ্রেসরাও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেখে, কারণ কংগ্রেসরাও কিন্তু এর সাপোর্টে প্রতিক্রিয়া দেখেনি। কংগ্রেসের যেহেতু কিন্তু ওরাও এর তীব্র বিরোধিতা করেছিল, কারণ ওরাও চিন্তা করেছিল যে হ্যাঁ এটা মানুষদের মানে ওরা নিজেদের এলাকায় নিজেরাই আঙ্গুরটুক হয়ে যাবে, এই ধরনের চলে এসেছিল। তো এরপরে আরেকটা হচ্ছে হিন্দু মুসলমান পতপ্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের ফলে হিন্দুদের যে প্রতিক্রিয়া, হিন্দুদের যে পতপ্রতিগুলো সেটা এটার অ্যাগেস্টে বলে, আর মুসলমান যে ব্যাপারগুলো আছে সেটা বঙ্গভঙ্গের সাপোর্টেবল, ঠিক আছে, এটা সাপোর্টেবল, যার কারণে এরা মুখোমুখি একটা অবস্থানে দাঁড়িয়ে যায়। আর বঙ্গভঙ্গের ফলে মুসলমান বুঝতে পেরেছিল যে ও মুসলমান মানে তাদের তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল এবং তারা বুঝতে তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী আন্দোলন চেতনা, তারা বুঝতে পেরেছিল যে তাদের স্বার্থের জন্য তাদেরকে আন্দোলন করতে হবে। আর এই প্রেক্ষিতে তারা এই বঙ্গভঙ্গের কারণে কিন্তু পরবর্তীতে তারা যখন বুঝতে পেরেছিল যে কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের জন্যই, এটা কিন্তু স্পষ্ট ফুটে উঠেছিল পরবর্তী কংগ্রেস যখন এর তীব্র বিরোধিতা করে, তখন তারা বুঝতে পেরেছে না ওদের জন্য আলাদা একটা রাজনৈতিক দল লাগবে যারা শুধু মুসলমানদের স্বার্থের জন্য তারা দাবি উপস্থাপন করবে। সেজন্য 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। এটাকে বঙ্গভঙ্গ প্রতিক্রিয়া হিসেবে তোমরা লিখতে পারবে, আবার যদি বঙ্গভঙ্গের ফলাফল আছে সেটাকে তোমরা লিখতে পারবে। এটাই ছিল বঙ্গভঙ্গের ফলে, বঙ্গভঙ্গ করার পর এই যে প্রতিক্রিয়া বা ফলাফল যেটাই বলো না কেন সেটা। এবার দেখো, এই তো গেল বঙ্গভঙ্গ, এরপরে কি হয়েছিল বঙ্গভঙ্গ করার পর? আমরা তো প্রতিক্রিয়াগুলো দেখলাম, প্রতিক্রিয়াগুলো দেখার পরে এর ফলে যে আমি দেখলাম হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুব তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বঙ্গভঙ্গের ফলে। তারা চিন্তা করেছিল যে ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন তারা যেটা শুরু করেছিল, তারা মনে করেছে বঙ্গভঙ্গের মাধ্যমে এই জাতীয়তাবাদী আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া হবে। তাই তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই আন্দোলনটা ক্রমশ সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে এবং সেটা পরবর্তীতে স্বদেশী আন্দোলন তারা ব্রিটিশ পুনর্গঠন করা শুরু করে, ঠিক আছে। এছাড়াও তারা বুঝতে পেরেছিল যে তারা নিয়মতান্ত্রিক উপায়ে তারা যদি আন্দোলন করে তাহলে কিন্তু কখনোই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদে বাধ্য হবে না। তাই তারা করেছিল কি, যে আমি যে প্রথমে বলেছিলাম যে এরা কিছু ব্রিটিশ বিরোধী সংগঠন গড়ে তুলেছিল যুগান্তর 1900, ঠিক আছে, এই সংগঠনগুলো ভিতরে ভিতরেই তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালায় এবং এর মধ্যে 1910 সালের 14 জানুয়ারি কিন্তু এই সন্ত্রাসীদের হাতে পুলিশের DIG খান বাহাদুর শামসুল হক মারা যান। এর ফলে কিন্তু পরবর্তী এই ঘটনার পরে কিন্তু ব্রিটিশ সরকার খুব শঙ্কিত খুব
শঙ্কিত হয়ে যায়, কারণ উনি বুঝেছিল যে এরা হিন্দুরা যেভাবে ব্রিটিশ পর্যন্ত পূর্ণ বর্জন করছে বা এই ধরনের যে একটা অফ অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে, একটি বিশৃঙ্খলা হচ্ছে, যার ফলে ব্রিটিশ শাসন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। তাই তিনি বাঙালি হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য, মানে ওদেরকে দমন কোনোভাবে যদি তারা দমন করতে পারছিল না, সেজন্য পরবর্তী ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা নেয়। এবং এর উপেক্ষিতে 1911 সালের 12ই সেপ্টেম্বর দিল্লিতে সম্রাট পঞ্চম জর্জের যখন অভিষেক অনুষ্ঠান হয়, সেখানেই বঙ্গভঙ্গ রদ করা হয়। এবং পরবর্তীতে আবার এই বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ববঙ্গকে আবার পশ্চিমবঙ্গের সাথে পুনরায় একত্রিত করা হয়। এর ফলে মুসলিম হিন্দুরা আবার খুশি হয় যে তারা তাদের সব আবার কলকাতা কেন্দ্রিকভাবে তারা আবার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে তারা উন্নতি করবে। কিন্তু মুসলমানরা খুব হতাশ হয়ে যায় এবং মুসলমানরা বুঝে গিয়েছে যে এরা কিছু করবে না, ব্রিটিশ সরকার এদের কিছু করবে না, এবং তাদেরকে নিজেদের স্বাধীনতার জন্য তাদেরকে নিজেদের আন্দোলন করতে হবে। এই এই জিনিসটা তারা বুঝে গিয়েছিল, এবং যার ফলে তারা মুসলমান জনগণ তাদের রাজনৈতিক স্বার্থ মানে সংরক্ষণে আরও বেশি তৎপর হয়ে উঠেছিল। তো এই ছিল আমাদের বঙ্গভঙ্গের কারণ, প্রতিক্রিয়া, ফলাফল এবং পরবর্তীতে 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ করেছিল। তো আজকে আমি পড়ালাম 1905 সাল থেকে 1911 সাল, মানে বঙ্গভঙ্গ কখন বঙ্গভঙ্গ কখন হয়েছিল আর বঙ্গভঙ্গ রদ কখন হয়েছিল সেটা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু সমস্যা থাকে, যদি কিছু না বুঝে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। ভালো থাকবে, ধন্যবাদ।